সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অপপ্রচার চালানো হয়, কাজে অপপ্রচারে কেউ বিশ্বাস করবেন না। এবং আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এবং আমাদের নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ কোনো কথা বললে আইন দ্বারাই তার বিচার হবে। আমরা সেইভাবেই এই সোশ্যাল মিডিয়াতে কোনো রকম যেন অপপ্রচার করতে না পারে সেটা বন্ধ করার জন্য আমরা সাইবার ক্রাইম আইন করে দিয়েছি। ইসলাম যে শান্তির ধর্ম সেটাই আমরা প্রমাণ করতে চাই, তাই বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদের স্থান হবে না, সন্ত্রাসের স্থান হবে না, মাদকের স্থান হবে না, দুর্নীতির স্থান হবে না। বাংলাদেশ হবে একটা শান্তিপূর্ণ দেশ, উন্নত দেশ, সমৃদ্ধশালী দেশ। সাথে আপনাদের দোয়া চাই, সামনে নির্বাচন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন নিশ্চয়ই আবার তিনি বাংলাদেশের জনগণের খেদমত করবার সুযোগ আমাকে দেবেন, আর যদি আল্লাহ না চান দেবেন না, আমার কোনো আফসোস থাকবে না।